আমরা সরাসরি স্টুডিও থেকে এই মুহূর্তে চলে এসেছি দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এবারের দু হাজার প্রথম মনোনীত প্রার্থী রয়েছেন চন্দ্রা দাস এবং তার সাথে তাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে তার সাথে দু একটা কথা আমরা বলে নেব জেনে নেব এই যে ভোটদান প্রক্রিয়া চলছে দু পৌর নির্বাচনে যে ভোট প্রক্রিয়া চলছে প্রথমত কেমন লাগছে এইবারের প্রথম প্রার্থী হয়ে ভালো লাগছে আচ্ছা তো এখন ভোটদান প্রক্রিয়া তো চলছে দশ নম্বর ওয়ার্ডে আপনি ওয়ার্ডে ওয়ার্ড পরিদর্শন করেছিলেন হ্যাঁ করেছি আচ্ছা তো ভোট প্রক্রিয়া কেমনভাবে চলছে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবেই চলছে আচ্ছা তো এখন কি মনে হচ্ছে বিরোধীদের প্রভাব কি রয়েছে কোনোভাবে না না প্রতিদ্বন্দ্বের নেই প্রভাব নেই আর এই মুহূর্তে কি ওয়ার্ডে যে ভোটদান কেন্দ্র যেখানে রয়েছে সেখানে কি কোনো রকম বিরোধী যে এজেন্ট রয়েছে তারা কি রয়েছেন হ্যাঁ আছে এজেন্ট আছে কি মনে হচ্ছে এবছর দাঁড়িয়ে কী মনে হচ্ছে মনের যে ভাবনাটা রয়েছে প্রস্ফুটিত হচ্ছে সেটা আমার আমাদের সাধারণ মানুষের সামনে কি বলতে চাইবেন হ্যাঁ প্রচুর ভোটে জিতব বিপুল ভোটে হ্যাঁ ভালোই আনন্দ আনন্দভাবেই সবাই ভোট দিচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ শুনে নিয়েছেন তার মুখে যে কথা উনি বলেছেন যে এ যে জয় নিশ্চিত রয়েছেন সেই ব্যাপারে তিনি জানিয়েছেন কিন্তু তার সাথে তারই কথা বলে নেব ওনারই হাজব্যান্ডের সাথে জানবো তার কাছে এবছর ওনার ওয়াইফ প্রথম মনোনীত হয়েছেন প্রার্থী হিসাবে তো কি মনে হচ্ছে ওয়াইফ প্রথম কিন্তু তৃণমূলের যত্নলগ্ন থেকে আমরা স্বামী স্ত্রী এই তৃণমূল পার্টিটা করি এবছর যা লোকের মমতা ব্যানার্জি আশীর্বাদে দশ নম্বর ওয়ার্ডে এবার বিপুল ভোটে জয়ী বিপুল ভোটে প্রচুর সারা আমাদের বিজেপির ক্যান্ডিডেট আছে আমাদের বিজেপির এজেন্ট আছে সিপিএমের এজেন্ট আছে প্রত্যেক এজেন্ট মিলে আমরা আনন্দ উৎসব করে সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে ভোট করছি তো রাজনীতিতে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন আপনারা অনেক বছর ধরে তো এইবারের যে ভোট প্রক্রিয়া চলছে কতটা টেনশন বা কতটা উত্তেজনা রয়েছে টান উত্তেজনা কি কোনো রকম রয়েছে আমাদের কোনো উত্তেজনা নেই আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি যার ফলে কোনো উত্তেজনাই নাই কোনো টেনশনই নাই জয়ের জন্য আর কোনো মানে ভাবনাই নেই আচ্ছা মানে জয় নিশ্চিত এই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত এতটা নিশ্চিত আপনি রয়েছেন তো এটার কারণটা কী এর অন্তর্নিহিত কারণটা আমরা একবার জানতে চাইবো কারণ দেখুন আমরা দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে মমতা ব্যানার্জির শ্রনাধন্য এবং আমাদের বিধায়ক খোকন হাত আমাদের মাথার উপর আছে তার তার জন্যে আমরা প্রত্যেকটি দূর তো দূর ভোট বলে না প্রত্যেক জল বন্যা মৃত্যু জন্ম সবসময় তাদের পাশে আমরা থাকি যার ফলে আমাদের জয় একবারে নিশ্চিত কবির কোনো জায়গায় আমাদের পাবেন না রাত একটার সময় ফোন করলে আমাদের পার্টির ছেলেরা তার বাড়িতে হাজির হয়ে যায় এটাই আমাদের সব থেকে ভালো এবং এটা আমাদের সবার উৎসব এটা আমাদের ভোট না এটা আমাদের দুর্গ